ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي موترا ما حرام جنيش دخاو حرام حرام كاز نيزنا كورا নিজে না করে অন্যের হারাম কাজে সমর্থন দেওয়া একই কথা, একই রকম গুনাহ হবে, একই রকম পাপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা আমিনকুম মুনকারান ফালইগাইরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে অন্যায় দেখে, মুনকার দেখে, সে যেন হাত দ্বারা পরিবর্তন করে দেয়, তা না পারলে যেন জবান দ্বারা, আর তা করতে না পারলে যেন অন্তর দিয়ে প্রতিবাদ করে। এই হচ্ছে মুমিনের স্তর, ইমানের স্তর। এর বাইরে আর কোনো ইমান থাকে না। ওদালিকা আবুল ইমান, তো পাপ কাজ দেখিয়ে সমর্থন করা, প্রতিবাদ না করা, এটা দুর্বল ইমানের পরিচয়। সেই হিসাবে হারাম কিছু দেখলে সেটা বিবাহ বহির্ভূত সম্পর্কের ক্ষেত্রে হোক, ধূমপানের ক্ষেত্রে হোক, বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখলে, কোনো নারীর সাথে কোনো পুরুষের সম্পর্ক দেখলে, এটা তো কঠিনভাবে কঠোরভাবে প্রতিবাদ করা উচিত। ধূমপান করার চেয়ে, অন্যান্য পাপ কাজের চেয়ে এটা হচ্ছে ভয়াবহ এবং মারাত্মক অপরাধ। সুতরাং প্রতিবাদ করা উচিত। তাকানো তো দূরের কথা, কোনো নারী পুরুষ যদি অবৈধ কাজকর্মে লিপ্ত হয় এবং কোনো দিনদার মহিলা যদি দেখে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, প্রতিবাদ করবে, শাস্তি দিবে, সব কিছু এখানে প্রযোজ্য হবে। প্রতিবাদের জন্য যে কোনো ব্যবস্থা সে গ্রহণ করতে পারবে, আর ব্যবস্থা গ্রহণ না করলে বোঝা যাবে সেই পাপ কাজের প্রতি রাজি আছে, সন্তুষ্ট আছে, এবং এতে তারও গুণ হবে। আর প্রতিবাদ না করতে পারলে অনেক দূরে অবস্থান করবে, এদের সাথে সম্পর্ক রাখবে না, তাকাবে না, দৃষ্টি দিবে না, বরং নিজেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাবে। ধন্যবাদ।